আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের এই ক্লাসে আপনাদের সুস্বাগত। আজকে যে টপিক্সটা আলোচনা করব, এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফিজিক্স এক এর যে একটা বলের সামুদ্রিক সূত্র আছে দ্বিতীয় অধ্যায়, সেটা আমরা আজকে বিশ্লেষণ করব। তো আজকের এই বিষয়টা আলোচনা করার পূর্বে আপনাদের অবশ্যই একটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বোর্ডে আপনারা লক্ষ্য করেন। তো মনে করেন এই বিন্দুতে একটা বস্তু রাখা হয়েছে, বস্তুটা মনে করেন এই মার্কারটা আমি রাখছি এই জায়গায়। আচ্ছা, কোনো এক ব্যক্তি এই জায়গায় বল ক্রিয়েট করছে, অর্থাৎ বল দিছে। যদি এখানে বল দেয় তাহলে কী হবে, মার্কারটা এদিকে যাবে, এর দিক হবে এদিকে। আবার মার্কারটা আমি আদি অবস্থানে রাখলাম, রাখার পর এবার যদি আরেকজন ব্যক্তি কী করে এই জায়গায় বল ক্রিয়েট করে তাহলে কী হবে, উপরের দিকে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে অবশ্যই কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। তো এই বিষয়টা এখন এই বস্তুটা আবার এখানে রাখলাম, রাখার পর প্রথম যে ব্যক্তিটা বল প্রয়োগ করেছিল এদিকে, অর্থাৎ ধরি এদিকে বল প্রয়োগ করেছিল, দ্বিতীয় যে ব্যক্তিটা বল প্রয়োগ করছিল বি দিকে। এখন এই বস্তুটা আবার এখানে রাখার পর দুইজন ব্যক্তি যদি একই সঙ্গে বলটা প্রয়োগ করে তখন কী ঘটবে, মনে করেন এই জায়গায় আছে বস্তুটা, ওই ব্যক্তিটা এইদিকে বল ফোর্স করতেছে, ফোর্স এইদিকে দিচ্ছে, আরেকজন ব্যক্তি নিচের দিকে দিচ্ছে, তাহলে কী হবে, একজন দেবে এইদিকে আর একজন দেবে এইদিকে, তাহলে একসঙ্গেই দুটা বল একসঙ্গেই কাজ করবে, তাহলে কী হবে, এইদিকে উপরের দিকে উঠবে না। এই বিষয়টা একটু চিন্তা করেন যে যখন এই দুইটা বল একসঙ্গে দেবে তখন কী হবে, একটি নতুন বলের সৃষ্টি হবে। তো এই যে বলটা, নতুন বলটা সৃষ্টি হবে, এই বলের মান এবং দিক এই দুটো অ্যানালিসিস করলে আমরা সামুদ্রিকের সূত্র পাবো। তো আপনারা অলরেডি দেখে নিয়েছেন যে আজকে আমরা যে টপিকসটা আলোচনা করবো সেটা হলো বলের সামুদ্রিকের সূত্র। তো এই বিষয়টা থেকে আমরা এর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করবো যে সামুদ্রিকের সূত্রটা কীভাবে বিশ্লেষণ করতে হয়। তো আপনারা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখেছেন যে সামুদ্রিকের সূত্র কী বলা হয়েছে, বলা আছে যে সামুদ্রিকের সূত্র, সামুদ্রিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ক্রিয়ারত বলকে প্রকাশ করা যায় তাহলে ওই সামুদ্রিকের কর্ণ বলদ্বয়ের কী হবে, লব্ধির মান অধিক নির্দেশ করবে। তো যেহেতু সামুদ্রিক নিয়ে এই বিষয়টা বলেছে, সর্বপ্রথম আমরা কী করবো, একটা সামুদ্রিকের চিত্র অঙ্কন করব। তো বোর্ডে লক্ষ্য করেন, এটা একটা সামুদ্রিক আলম মনে করেন, এটা ও এ, বোর্ডে লক্ষ্য করেন ও এ বি সি একটা আমি সামুদ্রিক আঁকলাম। তো সূত্রের মধ্যে কি বলেছে, সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি ক্রস করবেন, এই জায়গায় সন্নিহিত বাহু, এই জায়গায় সন্নিহিত বাহু বলতে কী বোঝানো হয়েছে, যদি দুটি বাহুর একটি কমন বিন্দু থাকে তবে ওই বাহু দুটিকে আমরা পরস্পর কী বলবো, সন্নিহিত বাহু। বিষয়টা এরকম, এই একটা বিন্দু, এই বিন্দু থেকে যদি একটা বাহু এদিকে যায় এবং এই বিন্দু থেকে যদি আরেকটা বাহু এদিকে যায়, এই বাহু দুটোকে আমরা কী বলবো, পরস্পর সন্নিহিত। তাহলে সন্নিহিত বাহু কী, যে দুইটি বাহুর যদি একটি কমন বিন্দু থাকে তাহলে ওই বাহু দুটি পরস্পর কী হবে, সন্নিহিত হবে। তো ওই সূত্রের মধ্যে বলেছে যে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি, তো এ ও এ বি সি একটা সামুদ্রিক, এই সামুদ্রিকের সন্নিহিত বাহু আমরা সিলেক্ট করি, যদি এটা একটা কমন বিন্দু হয় তাহলে এই বাহু আর এই বাহু পরস্পর কি, সন্নিহিত। তাহলে আর যদি এই বাহুর সাপেক্ষে এই বাহুটা আমরা চিন্তা করি, এই বাহুর সাপেক্ষে এই বাহু দুটি কী হবে, পরস্পর সমান এবং সমান্তরাল। আবার ওসি, ওসি বাহু আর এবি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, তো আমার এই জায়গায় দেখতে হবে যে সন্নিহিত বাহু কোনটা। তো এটা যদি আমরা কমন বিন্দু মনে করি তাহলে সন্নিহিত বাহু হবে ও এ এবং ওসি। তাহলে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি, তাহলে আমরা এই জায়গায় পাইলাম যে সন্নিহিত বাহু ও এ একটা আর একটা ও সি, সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ক্রিয়ারত বলকে প্রকাশ করা যায় অবশ্যই বল দুইটা কি, ক্রিয়ারত একই সঙ্গে কাজ করবে। তো সামুদ্রিকের সন্নিহিত বাহু একটা ও এ আর একটা ও সি, এই বাহু দ্বারা দুটি আমরা কী করব, দুটি ক্রিয়ারত বলকে প্রকাশ করব। মনে করলাম এটা একটা বল ক্রিয়ারত, এই বলটা বা ফোর্স পি ফোর্স আর এই ফোর্সটা কিউ ফোর্স। আমি আবার বলতেছি ও এ বি সি একটা
সামন্তরিক, এই সামন্তরিকের সন্নিহিত বাহু কয়টি? দুটি। ওই একটা সন্নিহিত বাহু এবং ওসি একটা সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহু দ্বারা দুটি আমরা কী করবো? দুটি ক্রিয়ারত বলকে প্রকাশ করব। তো আমরা এই বাহুটা দিলাম পি ফোর্স অর্থাৎ পি বল, আর এই সন্নিহিত বাহুটার নাম দিলাম আমরা কিউ ফোর্স অর্থাৎ কিউ বল। এই সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ক্রিয়ারত বলকে প্রকাশ করা যায় তাহলে ওই সামন্তরিকের অর্থাৎ এই সামন্তরিকের কর্ণ দ্বারা লব্ধির বল দেয় লব্ধির মানদিক নির্দেশ করা যায়। অর্থাৎ এই সামন্তরিকে আমরা যদি একটা কর্ণ আঁকি, অবশ্যই এই কর্ণটা কোন বিন্দু থেকে নেব? সন্নিহিত বাহুদ্বয়ের যে একটা কমন বিন্দু আছে সেই কমন বিন্দু থেকে আমরা যদি একটা কী করি, কর্ণ অঙ্কন করি। অর্থাৎ এটা যদি একটা কর্ণ হয় তাহলে এই কর্ণটার পি এবং কিউ যে দুটো ফোর্স আছে এই ফোর্সদ্বয়ের লব্ধির মান এবং দিক কী করবে? নির্দেশ করবে। তো আমরা এই ফোর্সটার নাম দিলাম আর, অর্থাৎ এটা রেজাল্টেন্ট ফোর্স যেটা বলা হয়। তো আমি আবারও এটা বলতেছি, রিপিট করতেছি, বলা হয়েছে সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি, অর্থাৎ এটা একটা সামন্তরিক, এর সন্নিহিত বাহু ও এ ও সি, এই সন্নিহিত বাহু দ্বারা দুটি, বাহু দ্বারা দুটি যদি দুটি ক্রিয়ারত বলকে প্রকাশ করা যায়, অর্থাৎ আমি ক্রিয়ারত বল একটা নিলাম পি আর একটা নিলাম কিউ, প্রকাশ করা যায় তাহলে ওই সামন্তরিকের অর্থাৎ ও এ বি সি সামন্তরিকের কর্ণ অর্থাৎ ও বি কর্ণ, কর্ণ দ্বারা বলদ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করা যাবে অথবা নির্দেশ করা যায়। তাহলে ও এ যে কর্ণটা এটা হলো কি? লব্ধির লব্ধি বল অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্স, এই বলের মান এবং আমাদের কী বার করা লাগবে? দিকটা নির্দেশ করতে হবে। তো কোন দিকে গেছে? তো এই জায়গা আমরা দুটো স্টেপে এই প্রমাণটা করবো। প্রথমে করবো যে লব্ধির মান, তারপরে আমরা করবো লব্ধির দিক। তো এখানে লক্ষ্য করেন যে যদি এটা এই দুটা পরস্পর সন্নিহিত বাহু হয়, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সন্নিহিত বাহু হয়, এই বাহু দ্বারা আমরা দুটি বলকে নির্দেশ করলাম, এটা পি বল আর এটা হলো কি বল, কিউ বল, এই ফোর্স দুটার মাঝখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে না? তো দেখেন এটা যদি পি বল হয় আর এটা কিউ বল হয় তো এই জায়গায় একটা কি হয়েছে? কোন উৎপন্ন হয়েছে? এই কোনটার নাম দিলাম আমরা আলফা কোন, আলফা কোন। এবং যখনই আমরা লব্ধির মান বাইর করবো তখনই লব্ধির মান বলতে এখানে সামন্তরিকের সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে বোঝাবে, অর্থাৎ এই সামন্তরিকের সম্পূর্ণ দৈর্ঘ্য অর্থাৎ আর, আরের মানটা বাইর করলে আমরা সেটা কী করবো? লব্ধির মান বাইর করবো। আর লব্ধির যখন দিক বাইর করবো, দিক বলতে যে বলটা কোন দিকে মুভ করছে সেই দিকটা আমরা বাইর করার ক্ষেত্রে আমরা এই রেজাল্টেন্ট ফোর্সটা সাথে এটা রেফারেন্স লাইন অথবা কিউ বল রেফারেন্স লাইন, এই ধরার পর যে কোন উৎপন্ন করবো তার যদি আমরা থিতা বাইর করবো সেটা হবে লব্ধির দিক। তো সর্বপ্রথম আমরা লব্ধির মান বাইর করবো। তো লক্ষ্য করেন এখন আমরা বাইর করবো যে লব্ধির মান। তো লব্ধির মান এই বিষয়টা বাইর করার ক্ষেত্রে আমার মানে রেজাল্টেন্ট ফোর্স, চিত্রে লক্ষ্য করেন রেজাল্টেন্ট ফোর্স কত আছে আর, আর এর মানটা হবে কি? লব্ধির মান। তো আমরা যদি ও এ যে সন্নিহিত বাহু আছে এটাকে যদি কী করি? বর্ধিত করি, এটা আমরা ডি পর্যন্ত বর্ধিত করলে বি আর ডি যোগ করব। তো এখানে দেখেন ও এ সন্নিহিত বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি, বর্ধিত করার পর দেখতেছি বর্ধিত ডি পর্যন্ত করার পর বিডি যোগ করছি, করার পর এখানে এ ডি বি একটা কী হয়েছে? সমকোণে ত্রিভুজ হয়েছে, এটা তার এক সমকোণ। এবং যদি এই কোণটা আলফা হয় তাহলে এটা এখন কী হবে? অবশ্যই আলফা হবে, কারণ একটা লাইনের উপরেই কোণ দুটা। এটা যদি লাইন হয় এভাবে, যদি একটা বাহুটা না হয় তাহলে এই কোণটা আবার যদি এরকম থাকে এই কোণটা পরস্পর কী হবে? সমান হবে। অর্থাৎ এই কোণটা আলফা, এই কোণটা আমরা নিলাম কি? আলফা। তো আমরা লব্ধির মান বাইর করব। তো লব্ধির মান বাইর করার ক্ষেত্রে আর এর মান আমাদেরকে বাইর করতে হবে, এই বিষয়টা মনে রাখবেন। তো এখানে সমকোণী ত্রিভুজ দেখেন ও বি ডি, একটা সমকোণী ত্রিভুজ হয়েছে ও বি ডি। এই সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের সূত্র জানি, কি বলি যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটি বা উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো ও বি ডি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখানে অতিভুজ কি? ও বি স্কয়ার। তো আমরা লিখতে পারি ত্রিভুজ ও বি ডি
হতে পাই। কি পাই? অতিভুজ স্কয়ার, অর্থাৎ ওবি স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার, ভূমি কি আছে ওডি, ওডি স্কয়ার যোগ লম্ব কি আছে বিডি স্কয়ার। তো এই জায়গায় একটা বিষয় লক্ষ্য করেন যে এ বিডি যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের এখানে কি আছে বিডির মান নাই এবং এডির মান নাই, কিন্তু আমরা যেহেতু জানি যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সেহেতু এই বাহুটা যদি কিউ হয় তাহলে এটা কি হবে অবশ্যই কিউ হবে, আর এই বাহু যদি পি হয় অবশ্যই এই বাহুটা কি হবে পি হবে। তো এ বিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এডির মান নাই আর বিডির মান নাই। তো আমরা যদি এটা এভাবে বিশ্লেষণ করি এখানে তো এখানে লক্ষ্য করেন যে এ বিডি, এ বিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে এটার মান দেওয়া আছে অবশ্যই কিউ, তাহলে বিডি কত হবে আর এডি কত হবে। তো আর এই জায়গাটা কোন দেওয়া আছে কোনটা কি আলফা, তো আমরা এটা অবশ্যই জানি যে যখন আমরা বিডি অর্থাৎ লম্ব বের করবো এটা লম্ব কারণ এটা এক সমকোণ, বিডি লম্ব আর কি আছে এ বি অতিভুজ আর এডি ভূমি। তো অতিভুজের সাপেক্ষে আমরা যখন লম্ব বের করবো তখন লম্ব হলে কি আমরা জানি অবশ্যই সাইন, সাইন কোন কি আছে আলফা, এবং কার সাপেক্ষে আমরা বের করছি অতিভুজের সাপেক্ষে, যেহেতু অতিভুজের সাপেক্ষে বের করছি অতিভুজের দ্বারা কী হবে গুণ হবে কিউ। আবার নিচে যদি আমরা এডির মান বের করি তাহলে এডি, এডি অর্থাৎ ভূমি, তাহলে ভূমির মান যখন বের করবো আমরা কী লাগবো কস, কোন কত আছে আলফা কোন, এবং কোন কোন বাহুর সাপেক্ষে আমরা এটা বের করবো অতিভুজের সাপেক্ষে, তাহলে অতিভুজ গুণ হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজে যখন আমরা লম্ব বের করবো তখন অবশ্যই কী নেবো সাইন নেবো, কোন আছে আলফা কার সাপেক্ষে বের করবো লম্ব অতিভুজের সাপেক্ষে, অতিভুজের জায়গায় গুণ হবে। আবার যখন ভূমি বের করবো ভূমি কি কস হবে, কোন আছে কি আলফা কার সাপেক্ষে বের করবো সেটা অবশ্যই অতিভুজ, অতিভুজ কী হবে গুণ হবে। তো আমরা এই জায়গায় বিডির মান পেলাম কি কস সাইন আলফা, তার সাথে গুণ আছে কি কিউ অর্থাৎ অতিভুজ, তাহলে কিউ সাইন আলফা, আর ভূমি যখন আমরা বের করবো তখন কী হবে কিউ কস আলফা। তো এই বিষয়টা আমরা এইভাবে লিখব ওডি, লক্ষ্য করেন যে ওডি সমান কী লেখা যায় এই জায়গায় ওডি, ওডি সমান কী লেখা যায় ও এ প্লাস এডি, অর্থাৎ সম্পূর্ণ ওডি এই সম্পূর্ণটা কী লেখা যাবে ও এ প্লাস এডি, তাহলে এটা আমরা কী লিখতে পারি ওডি সমান ও এ প্লাস কী আছে এডি, তারপর হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তো এখন এটা আমরা সূত্র যদি করি এ প্লাস বি হোল স্কয়ার তাহলে কী হবে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তারপর কী আছে প্লাস বিডি স্কয়ার। তো এই জায়গায় ও এর যদি আমরা মানটা বসে ও এ, তাহলে ও এ সমান কী লেখা যাবে পি, তারপর কী আছে স্কয়ার প্লাস টু, আবার ও এ সমান কী লিখতে পারি ও এ, ও থাকি এ পর্যন্ত পি, আবার এডি সমান আমরা কী লিখতে পারি লক্ষ্য করেন এডি এই ত্রিভুজটার ভূমি, তাই এডি সমান কী লিখতে পারি ভূমি যেহেতু কস তার সাথে কার সাপেক্ষে বাইর করবো অতিভুজের সাপেক্ষে, অতিভুজ গুণ হবে তাহলে কিউ কস, কোন কী আছে আলফা কিউ কস আলফা, এখানে যে আমি বাইর করে দেখাচ্ছি যে কিউ কস আলফা, এডির মান হবে কিউ কস আলফা প্লাস এডি। এই বিষয়টা একটু লক্ষ্য করি যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার কী লেখা যায় এখানে দেখেন যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ এটা যদি আমরা সামন্ত্রিকে সরি এটা যদি আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা এখানে বিশ্লেষণ করি তাহলে দেখবো যে অতিভুজ এ বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এই জায়গায় যদি আমরা পিথাগোরাসের সূত্রটা ফেলাই কী হবে এ বি স্কোয়ার ইকুয়াল কী হবে এডি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব বিডি স্কোয়ার। তো এখানে দেখেন এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র ফেলাইলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এই দুটো আছে তাহলে আমরা কী লিখতে পারি এ বি স্কোয়ার, অর্থাৎ এই দুটো উঠে দিয়ে আমরা কী লিখতে পারি এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। তো এখন আমরা কী করতে পারি যে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস এ বি সমান আমরা কী লিখতে পারি লক্ষ্য করেন এ বি সমান আমরা কী লিখতে পারি কিউ,
কারণ এই বাহু আর এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমরা কি লিখব, এবি সমান কি লিখব, এবি সমান কিউ, তারপর কি আছে এ স্কয়ার। তো এই এইদিকে আছে ওবি, তাহলে ওবি সমান আমরা কি লিখতে পারি আর। তো আমরা লিখতে পারি বা আর স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস, এটা আমরা এদিকে আনবো কিউ স্কোয়ারটা সামনে আনবো, কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস। শেষের লাইনটা উপরে দেখেন যে আর ইকুয়াল কি লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, অর্থাৎ এটা হলো লব্ধির কি মান, লব্ধির মান নির্ণয়ের সূত্র। তাহলে লব্ধির মান যখন আমরা বাইর করবো তখন কি অবশ্যই হবে আর। তাহলে আর এর মান আমরা কি পেলাম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, এটা হলো কি লব্ধির মান। এবার আমরা দেখবো যে লব্ধির দিক নির্ণয় করবো।